Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi wahdah wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innas syirka la zulmun azim. Man mata la yusyriku billahi syai'an dakhalal jannah. Samasta prashongsha samasta prashongsha mohan rabbul alaminer jonno jara oshesh meherbanite amra proti saptaher nay sapto istighfar bayane eshe kichu kotha bolar ebong shonar taufik peyechi sei jonno shokole boli alhamdulillah durud o salam boshito hok priyo nobi shesh nobi muhammad sallallahu alaihi wasallam er por shokole boli allahumma salli alai allahumma barik alai সম্মানিত উপস্থিতি আপনারা সকল অবগত আছেন আজকে ইসলামুল বায়ান আমার বিষয় নির্ধারণ করা হয়েছে শিরক কুফরের বৈশিষ্ট্য আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআন হাদিসের অগণিত বর্ণনায় আমরা দেখি যে শিরক কুফর জীবনের ভয়ঙ্করতম পাপ অন্যান্য পাপ থেকে এর বিশেষত এর শাস্তি ভয়ঙ্করতম ও কঠিনতম সকল পাপ আল্লাহ ইচ্ছা করলে তাওবা সারা নিজ করুণায় নেক আমলের বরকতে বা কালো সাফায়েত ক্ষমা করবেন কিন্তু শিরক কুফরের পাপ পরিপূর্ণ তাওবা অথবা শিরক কুফর বর্জন ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরক কুফরের ফলে মানুষের অন্যান্য নেক কর্ম বিনষ্ট হয়ে যায় যেমন কেউ যদি সালাত রোজা হজ যাকাত ইত্যাদি মানব সেবা নেক কর্ম আমল করেন এরপর তিনি একটি শিরক মূলক কর্ম করেন তাহলে তার সকল নেক কর্ম বিনষ্ট ও ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে তার কিছুই থাকবে না অন্য কোন পাপের ফলে এভাবে নেক কর্ম নষ্ট হয় না পাপের ফলে এভাবে নেক কর্ম নষ্ট হয় না শিরক কুফরে লিপ্ত ব্যক্তির জন্য জান্নাত হারাম তাকে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে সুতরাং পরিশেষে আমি বলতে চাই শিরক হচ্ছে একটি জঘন্যতম অপরাধ তাওবা না করলে পাপ কখনো ক্ষমা করা হবে না আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি